মর্নিং বন্ধুরা, আবার একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো মানেই জানো লক্ষ্মীবার, তো সেদিন অন্য দিনের তুলনায় ঠাকুরের বাসনটাও একটু বেশি হয়। তো সেই সব বাসন টাসন নিয়ে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে। অনেকদিন আমার ঠাকুরের বাসন ক্লিনিং করা তোমাদের শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে আবার অনেকদিন পর তোমাদেরকে দেখালাম আমি কী করে আমার ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার করি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আর চটপট করে কাজ শুরু করে দিই। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি দেখতে তো পেলে লেবু দিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনকে লেবু দিয়ে, আগে লেবু দিয়ে বাসনগুলোকে ডলে নিই, যেগুলো তোমার তামা বা পিতলের বাসন সেগুলোকে। এই যে দেখো, প্রদীপ গাছাটাকে আগে লেবু দিয়ে পুরো ঘষে নিয়েছিলাম, তারপরে আমি যে মানে সাবানটা দিয়ে বাসন মাজি ঠাকুরের বাসন, সেটা দিয়ে দেখো কেমন পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। এই দেখো কতটা চকচক করছে, এই যে আমার প্রদীপ গাছাটা, আর এই দেখো ঘটি, তারপরে এই যে ঘণ্টা, তারপরে এই যে ঠাকুরের গ্লাস, এই যে আম পড়ল, তারপরে এই দেখো কত চকচক করছে। তোমরাও যদি বাড়িতে এরকমভাবে বৃহস্পতিবার দিন বাসন মাজো, বা বৃহস্পতিবার কেন, প্রত্যেক দিনেরই যদি কেউ পেতলের কাঁসার বাসন ইউজ করে থাকো, তাহলে এইভাবে মাজবে, তারা দেখবে একদম পরিষ্কার চকচক করবে। আমি কোনো পীতাম্বরী বা কোনো কিছু দিয়ে কোনো লিকুইড কেমিক্যাল কোনো কিছু ইউজ করি না। আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখে আসতাম, তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে এইভাবে এইসব বাসন পরিষ্কার করতো, তো আমিও সেই জন্যেই এইরকমভাবেই আমি এই বাসনগুলোকে পরিষ্কার করি। আর দেখো আমার বাসনগুলো কতটা চকচক ঝকঝক করছে। তো আমার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট, এবারে আমি গাছের ফুলগুলোকে তুলে নেবো। তো দেখো আজকে এই কটাই ফুল ফুটেছে আমার, আর নয়নতারাই বেশি ফোটে দেখতে তো পেলে, আর জবা ফুল এখন সেরকম একটা ফুটছে না, তাও ফুটেছে এই যে তোমার এই কালারের একটা, এই কালারের একটা, আর এই যে লাল একটা লাল জবা ফুটেছে, আর এই ফুলগুলো এখন খুব ফুটছে, কি এগুলোকে নাগলতা না নাগচম্পা কি একটা বলে, এই ফুলগুলো এখন অনেকগুলো ফুটছে। আর এটার নামটা আমার ঠিক এখন মনে আসছে না, এই ফুলগুলো বেশ ভালো লাগে। তো ফুল তো ফুলই হয়, সে যেরকমই হোক না কেন ঠাকুরের পূজায় আমি মনে করি সব কিছুই লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ও ফুল কিনে এনেছে, তাই জন্য সেরকম একটা ফুল আজকে তুললাম না। তো এবার দেখো আমি এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, এই দেখো দেখো গাছগুলো আমার কতটা বড় হয়েছে, এই দেখো। আর এই জায়গাটা নোংরা হয়ে গেছে, কদিন তো জলের জন্য জানোই পরিষ্কার করতে পারিনি, তো এই জায়গাটাকে পরিষ্কার করে ফেলবো, আর পরিষ্কার করার পর কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ঘরমোছা আমার কমপ্লিট হয়ে গেল, আর এই ফাঁকে চাটাও খেয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য বসার আর সেরকমভাবে কোনো সুযোগ নেই, তো এখন আমি স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে জলখাবারের তরকারিটাকে বসিয়ে রেখে যাই, মানে তরকারিটা করে রেখে যাই, তাহলে পরে একটু তোমার তাড়াতাড়ি হবে। আর যেহেতু আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তার জন্য তোমার পুজো করতেও একটু টাইম লাগবে, তাই তরকারিটা হয়ে গেলে ফটাফট এসে রুটি হোক পরোটা হোক যে কিছু একটা করে ফেললে জলখাবারটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে তোমার জলখাবারে বানাচ্ছি আলুর দম, আর পরোটা না হলে রুটি একটা কিছু করে নেবো, গরমের মধ্যে আর লুচি টুচি কিছু করবো না, গরমে লুচিটা খাওয়া অতটা ঠিক না, তো তার জন্য শুধু আজকে আলুর দম করছি, মানে আলুর দম আর রুটি না হলে পরোটা করে নেবো। তো চলো ঝটপট করে স্নান টান সেরে পুজো সেরে তারপর আবার তোমাদের সামনে আসছি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমার স্নান টান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো বলেইছিলাম যে স্নান করে তারপরে সব কিছু সেরে পুজো সেরে তোমাদের সাথে দেখা করবো। তো জলখাবার হয়ে গেছে, আর এখন বাজে পুরো 12টা, আর দেখো এখন আমি খাচ্ছি খেজুর, এই যে যেটা আমার এনার্জি ড্রিঙ্ক, যেটা ছাড়া আমি এত কাজ কিছু করতে পারি না। তো খেজুর টেজুর খেয়ে এবারে লেগে যাব রান্নাঘরে। আজকেও চিকেন নিয়ে এসেছে বাজার থেকে, তো গরমের মধ্যে রিচ ফিচ কিছু করব না, হালকা পাতলা আলু দিয়ে ঝোল করব চিকেনের,
আর কালকে ডাল রয়েছে, আর নিয়ে এসেছে একটা ফুলকপি বাজার থেকে। দেখা যাক ফুলকপিটা যদি কিছু করি 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 করবো, আর না হলে এমনি ভাজা করে রেখে দেবো। মানে গরমে যতটা শর্টকাটে পারা যাচ্ছে ততটা শর্টকাটে রান্না বান্না সেরে নিচ্ছি। তো চলো খেজুর টেজুর খেয়ে নিয়ে রান্নাঘরে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর চিকেনটাকে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, যদিও কিছু কোনো স্পেশাল কিছু না, যেটুকু রান্না করব সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো এখানে মাংস আমি ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রাখা আছে, আর আজকে আমার বর মাংস টাংস সব ধুয়ে রেখে দিয়েছে, যেহেতু আমি তখন মানে পুজো করতে গেছিলাম তো সব ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এই যে এখানে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে কেটে রেখেছি, ভাজা করব। আর এখানে মাংসর আলু পেঁয়াজ সব কিছু কাটা আছে, তো চটপট রান্নাটাকে বসিয়ে দিই। আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু আর পেঁয়াজটা। আর এখানে দেখো এই এবারে মাংসের আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এরকম আমার ইন্ডাকশন ঠিক হয়ে চলে এসছে, আর আমি ভাতও এখানে বসিয়ে দিচ্ছি। সেগুলোকে আর সারতে ইচ্ছে করে না, তাই জন্য ভাবছি যতদিন পারছি চলি মানে চালাই, এখনও তো চালানোর মতন ভালো রয়েছে, তখন না হয় ওইগুলোকে বার করবো। তো একদিন একদিন তো ঠিকই বার করবো, তখন নিশ্চয়ই তোমাকে দেখাবো, তাই জন্য এই কড়াইগুলোতেই আপাতত পারছি দিই। আর এরপরে আমি চিকেনগুলোকে রাখো এমন রকম দিয়ে দিচ্ছি। আর আজকে কিছু আমি ম্যারিনেট করে রাখিনি, আজকে একদম সব কিছু আমি ডাইরেক্ট করছি, যেহেতু আমি পুজো করছিলাম বলে আমি এদিকে সময় দিতে পারিনি, ও ধুয়ে রেখে দিয়েছিলো, তারপরে আবার ম্যারিনেট করব তারপরে করব, তো অনেক দেরি হয়ে যেত, তার জন্য আমি আজকে একবারে ডাইরেক্টলি সব দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে একটুখানি আজকে ভাজা ভাজা করে নেবো। আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি, একটু দই দিয়েছি, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন, এগুলো দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখো সব চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে চিকেনটা একটুখানি বসে গেলে তারপরে আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। আমার রান্নাবান্না শেষ, আর দেখো আমি ছাদে চলে এসেছি, আর জামা কাপড়গুলো একদম ভাজা ভাজা অবস্থা হয়ে গেছে। আর আজকে বিছনার তলার নিচে যে চাদরটা আমার পাতা থাকে সব সময়ের জন্য, চাদরটা ধুলো ধুলো হয়ে গেছিলো বলে ওটাকে আজকে ধুয়ে দিয়েছিলাম। তো চলো ঝটপট করে আমি জামা কাপড়গুলো তুলে নিই। আর এই যে দেখো আমাকে, মানে এত রোদের তাপ, মানে আমি আর কিছু পাচ্ছি না, ওই জন্য মাথার মধ্যে একটা তোয়ালে নিয়ে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিতে এসেছি। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে নিচে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো ছাদ থেকে নেমে এসেছি, আর এসে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে এতটা রোদ আর ভালো লাগছিল না, মানে ছাদে গিয়ে মনে হচ্ছে যেন চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো আমি বিছনার চাদরটাকেও পেতে নিয়েছি,
আর এরপরে একটা ভালো চাদর পাতবো, বালিশের কাভারগুলো চেঞ্জ করব। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর দুপুর তো হয়েই গেছে, এখন বাজে পুরো 2:30 বাজে। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে চাদরটাকে যেহেতু সকালবেলা ছেলে ঘুমাচ্ছিল বলে চাদরটা চেঞ্জ করতে পারিনি, ওই জন্য আর চাদরটা শুকিয়েও গেছে বলে চাদরটা পেতে দিলাম। তো চটপট করে লাঞ্চটাও সেরে নিই, সব কিছু কমপ্লিট করে নিয়ে তোমরা লাঞ্চ করে নাও। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর সামনে খুব ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আসছে, এখন কিছু বলবো না, দুদিন পরেই জানতে পারবে কী কী ভালো ভালো ব্লগ আসবে। তো তার জন্য একটুখানি ওয়েট করো আর ব্লগগুলোকে দেখতে থাকো। তো আজকের মতন শুভ দুপুর। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য কাজের এনার্জিটাও একটু একটু করে কমে যাচ্ছে। তো এনার্জি যত মানে পুরোপুরি কমে যাওয়ার আগেই ছটপট করে কাজগুলোকে সব মানে সেরে ফেলি। আর দেখা হবে আবার কালকে। তো ততক্ষণের জন্য শুভ দুপুর, সবাই খুব 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 ভালো থেকো, গরমে বেশি করে জল খেও, নুন চিনি জল শরবত দইয়ের ঘোল যা খুশি এমনি জল যত পারো খেতে থাকো, ভাত কম খাও জল বেশি করে খাও। তো আজকের মতন টাটা, গুড বাই।